শনিবার রাত 8:30 নারায়ণগঞ্জের দেওভোগ পূর্বনগরের গলিতে এক পথচারী তিন ছিনতাইকারীর কবলে পড়েন। নিজেকে বাঁচাতে চিৎকার দিলে আশপাশের লোকজন লাঠি সোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এ সময় দুজন পালিয়ে গেলেও গণপিটুনিতে কৃষ্ণা সেন নামে এক যুবক মারা যান। রোডে গাড়ে প্রতিদিন ফজর রাগ হইলে আগ দিয়ে আর কি চিন্তা মিনতেই করতো, ওর সাথে আরো লোকজন নিয়ে এই কাজগুলো করে বেড়াইতো। পাঁচ ছয় জন মিলে অর্ডার দেয় নগরের মধ্যে এই কামটি করতো, এই চিন্তাগিরি করতো। মানুষের তো টাকা পয়সা চিন্তা করে, মোবাইল চিন্তা করে, তারপর ওরা হয়তো বা পাইছে বিদায় আর কি নিহত করে লাগছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায় নিহত কৃষ্ণার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে এ পর্যন্ত আমরা 8টা মামলার তথ্য পেয়েছি। আজকে ওরা তিনজন এসেছিল চিন্তার চেষ্টাকালে, তারপর স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে একজনকে কৃষ্ণাকে মেরে ফেলে আর বাকি দুজন পালিয়ে গেছে। তো এই ব্যাপারে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এর আগে গত 23 নভেম্বর রাতে শহরের নিতাইগঞ্জ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে হাবিবুর রহমান হাবু নামে আরও এক যুবকের মৃত্যু হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।